ছাত্রজনতার বুকে গুলি চালিয়ে আওয়ামী লীগ মব জাস্টিস চালু করেছে বলে মন্তব্য করেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। 3 অক্টোবর চট্টগ্রামের লাল দীঘি ময়দানে নগর উত্তর ছাত্র শিবির আয়োজিত সিরাতুন নবী মাহফিলে তিনি একথা বলেন। মঞ্জুরুল ইসলাম বলেন, আজকে বিচার বহির্ভূত হত্যার কথা আমরা শুনতে পাচ্ছি, অথচ এই দেশে ইসলাম নিয়ে যারা কথা বলেছিলেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী সহ অনেককে বিচারিক কায়দায় অবৈধভাবে বিচারিক কিলিং এর মাধ্যমে হত্যা করে তারা প্রমাণ করেছে এই দেশে তারাই প্রথম বিচার বহির্ভূত হত্যার যাত্রা শুরু করেছে। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্ট শাসনামলে এমন কোনো ঘটনা নেই যে ঘটনা চিত্র এই জাতি দেখে নেই। আমরা দেখেছি এদেশের ছাত্র জনতার উপর রাষ্ট্রীয় দমন পীড়ন, পৃথিবীর আর একটি দেশেও এমন নজির খুঁজে পাওয়া যাবে না। ঢাকার রাজপথে লাশ দেখেছি, পুরো দেশে নেট বন্ধ করে ছাত্র জনতাকে হত্যা করেছে ফ্যাসিস্ট সরকার। শিবির সভাপতি আরও বলেন, আওয়ামী লীগ আমাদের নিষিদ্ধ করতে এসেছিল, আজকে তাদের পরিণতি কি? তারা জাতির বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজেরাই নিষিদ্ধ হয়ে গেছে। বিগত দুঃশাসনকালে কেউ ইসলাম চর্চা করতে দেখেনি, বরং আমরা এমন দৃশ্য দেখেছি যারা কোরআন হাদিসের কথা বলেছেন তাদের গ্রেপ্তার করা হয়েছে। বয়স্ক আলমদের পায়ে ডান্ডাবেড়ি পরিয়ে কারাগার থেকে নিয়মিত আদালতে ওঠানো হয়েছে। মঞ্জুরুল ইসলাম আরও বলেন, অপশাসনের অবসানের পর এক অনিশ্চিত যাত্রা থেকে জাতি মুক্তির যে আলোর দিশা পেয়ে আজ যে পথে চলছে, সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল ইসলামী ছাত্র শিবির এবং এই দেশের ছাত্র জনতা। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।